হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানা অ্যান্ড কুকিং। বরাবরের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজ তৈরি করব ক্ষীরমোহন মিষ্টি। এই মিষ্টিটির উপরে ক্রিস্পি একটি আবরণ আর ভেতরে রসগোল্লার স্বাদে মজার একটি সফট ফিলিং। মুখে দিলেই পুরো মুখ রসগোল্লার মিষ্টি রসে ভরে যাবে। আমার এই নতুন নতুন ভিন্ন ধর্মী রেসিপিগুলো যদি আপনারা আপনাদের কালেকশানে রাখতে চান, তাহলে প্লিজ এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে এই রেসিপিটি সবাইকে দেখার সুযোগ করে দিন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করে দিই। এর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে 3-4 টেবিল চামচের মতো ফ্রেশ মিল্ক নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 1/3 কাপ এবং 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এই চিনিগুলোকে এই মিল্কগুলোর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচ থাকবে মিডিয়াম। যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে ছানা অ্যাড করব। ছানার রেসিপিটি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তাও আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখানে আমি 1 কাপ ছানা দিচ্ছি। জাস্ট ছানাটা পানি ঝরিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। ছানাকে মথার কিংবা মেশানোর কোনো প্রয়োজন নেই। এবার এই ছানাগুলোকে এই সুগার এবং মিল্কের সিরাপের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ছানা এবং মিল্কের সিরাপগুলো যখন একটু শুকিয়ে যাবে ওই পর্যায়ে আমি এটিকে হাঁড়ি থেকে সরিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই অবস্থায় যখন আসবে তখন আমি এখানে 1 চিমটির মতো এলাচের পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত এলাচকে একটু ভেঙেও দিতে পারেন। এবার এগুলোকে আরও কয়েক মিনিটের জন্য আমি খুব হাই হিটে রান্না করব। হাই হিটে রান্না করতে করতে যখন এগুলো একটু হাঁড়ি থেকে এভাবে আলাদা হয়ে আসবে এই পর্যায়ে আমি চুলার আঁচ বন্ধ করে এটিকে সরিয়ে নিব, কারণ এগুলো যখন ঠান্ডা হবে এগুলো আর একটু হার্ড হবে। আপনারা দেখতে পাচ্ছেন কোন পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি হাঁড়িটি। এবার আমি এগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেব। এবার আমি এই পিঠাটির জন্য ডো তৈরি করব। ডো তৈরির জন্য আমি একটি মিক্সিং বোলে 1.5 কাপ পরিমাণে অল পারপাস ময়দা নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই লবণ এবং ময়দাকে আমি হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোথাও লবণের পরিমাণ কম বেশি না হয়। লবণ মেশানো হয়ে গেলে আমি দুবারে এখানে কুসুম গরম দুধ 1/3 কাপ 1/3 কাপ করে দিয়েছি আর এতেই আমার ডোটি একদম পারফেক্ট হয়েছে। আর চেষ্টা করবেন এই ডোটি অবশ্যই কুসুম গরম দুধ দিয়ে করতে, এতে আপনার ডোটা সফট হবে এবং টেস্টও একটু ভালো হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটিকে 15 মিনিটের জন্য রেখে দিব। কিন্তু রেখে দেওয়ার আগে আমি এর উপরে হালকা একটু তেল মাখিয়ে নিচ্ছি, কারণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমি এই ডোটি তৈরির সময় কোনো তেল ইউজ করিনি। ফিরে এলাম 15 মিনিট পর। এবার এই ডোটিকে আমি আবার হাত দিয়ে মুথে নিলাম এবং এখান থেকে 1/3 ভাগ দিয়ে আমি বেশ বড় করে একটি রুটি বানিয়ে নিয়েছি। 1/3 ভাগ নিলেই কিন্তু ঠিক এরকম সাইজের একটি রুটি বানানো যাবে। আপনারা আপনাদের সাধ্য মতো যতটা বড় এবং যতটা পাতলা করে সম্ভব বেলুনি দিয়ে বেলে নেবেন।
আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার রুটিটি আমি কতটা পাতলা করেছি। এবার এই রুটিটিকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি। কিভাবে আমি কাটছি আপনারা কিন্তু তা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার চার ভাগের এক ভাগ আমি নিয়ে নিলাম এবং পিঠা তৈরি করছি। পিঠা তৈরির প্রক্রিয়াটা ভিডিও দেখে বুঝে নিতে হবে। এরপর আমি এখানে একটি ডিমকে ফাটিয়ে রেখেছিলাম, তা আমি এর উপরে ব্রাশ করে দিচ্ছি। ডিম একটু ভালোভাবে ব্রাশ করতে হবে যাতে এই পিঠাটির একটি অংশ অন্য আরেকটি অংশের সঙ্গে ভালোভাবে লেগে যায়। আপনারা চেষ্টা করবেন এই ক্ষেত্রে ডিম ইউজ করতে, কিংবা পানি ইউজ করলেও চলবে, কিন্তু ডিমটা বেটার। এবার কিছুক্ষণ আগে তৈরি করে রাখা ফিলিং থেকে কিছুটা অংশ আমি এর উপরে দিয়ে দিলাম। এবার এই ফিলিংগুলোকে এই রুটির সঙ্গে কিভাবে ফোল্ড করে নিচ্ছি তা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই ফোল্ডটা কিন্তু অবশ্যই খুব মনোযোগ দিয়ে ভালোভাবে করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি একটু বারবার করে দেখিয়ে দিচ্ছি। এবার শেষ প্রান্তে আমি আবারও একটু বেশি করে ডিমের ব্রাশ করে নিচ্ছি। এবার পুরো পকেটটিকে প্রথমে রাউন্ড অংশটির সঙ্গে আমি ভালোভাবে লাগিয়ে দিব, এর ফলে খুব সুন্দর একটি ডিজাইন চলে আসবে। কত অল্প সময় কত চমৎকার একটি পিঠা তৈরি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে মিডিয়াম লো হিটে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে নেব। তৈরি হয়ে গেছে আমাদের মজার স্বাদের ক্ষীরমোহন পিঠা। পিঠি নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক বাটনে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিন। আর আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে, তাই কোনো দ্বিধা না করে কমেন্টস করুন। আমি ইনশাল্লাহ আপনাদের সকল কমেন্টসের অ্যান্সার দেব। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য কিন্তু লাল বাটনটা একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তাহলে ধন্যবাদ সবাইকে। আজকের মতো আল্লাহ হাফেজ। আবারও ফিরে আসবো নতুন এবং ভিন্নধর্মী কোনো রেসিপি নিয়ে।